জয় জয় নিতাই গৌর, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জানু লম্বিত ভুজ, লম্বিত ভুজ কনকাবদত অবদত সংকীর্তনই কপিতর, কপিতর কমলায়তাক্ষ তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর, দ্বিজবর যুগ করুণায়বতার বন্দে বিশ্বম্ভর পদ কমলম, বন্দে বিশ্বম্ভর পদ কমলম খণ্ডিত কলিযুগ জনমনু সমলম, খণ্ডিত কলিযুগ জনমনু সমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম, বন্দে বিশ্বম্ভর পদ কমলম। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দর, কলিহত জীবের উদ্ধারের লাগি ভক্তগণ সঙ্গে লয়ে শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তনে মুখর হয়েছেন। নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাস অঙ্গনে, অপরূপ রূপ গোড়ার ভুবন মনে রে নাচে রে গৌরাঙ্গ আমার শ্রীবাস অঙ্গনে, আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। এতক্ষণ হরি নাম করে প্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস যাও কপাট বন্ধ করে দাও, আমি অন্তরঙ্গ ভক্ত লয়ে লীলা রস আস্বাদন করব। তাই প্রভু আজ কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কিছু পাষণ দিয়া শীতে যায় না পায়ে প্রবেশে, কিছু পাষণ দিয়া শীতে যায় না পায়ে প্রবেশে, প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে মুখে হরি হরি বলে, কপাট দিয়া কীর্তন করে মুখে হরি হরি বলে, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। প্রেমের ঠাকুর গৌর সুন্দর সংকীর্তনে মেতে আছেন, কিন্তু মোদিকে শ্রীবাস অঙ্গনের বাইরে হরি বিমুখী জনা তৎকালীন নবদ্বীপের বিশিষ্ট পণ্ডিত একাধারে বিরাট আরিতান্ত্রিক তর্কচূড়ামণি তর্কালঙ্কার তারা অন্ধকারে দাঁড়িয়ে আলোচনা করছে। বলি
এই হরিনাম আর কতদিন চলবে? দিন রাত্রি হরি হরি করে লম্ফ জম্প দিয়ে আমাদের একেবারে অতিষ্ঠ করে তুলল গা। নবদ্বীপে পূজা অর্চনা সবই বন্ধ, শুধু হরি হরি শব্দ। বলি ও চক্রবর্তীদা, বুঝলে? দরজা বন্ধ করে ওই মরা চামড়ার খোল দিন রাত পিটোচ্ছে। খোলের বাঁদিকটা বলে দেদই দেদই, ডান দিকটা বলে চিরেয়ান চিরেয়ান। থালা কেটে কত্তাল বানিয়েছে, তা বলে মেখে চুকে খা মেখে চুকে খা। বলি এসব আর কতদিন সহ্য করব? কীর্তন শুনি বাইরে তারা জ্বলে পুড়ি মরে, পুড়ে মরে। শিবাশের শাস্তি দিতে নানা যুক্তি করে, নানা যুক্তি করে। কি করা যায় বলতো? এটা একটা প্রতিবিধান করতে হবে। প্রতিবিধান? কোথায় যাবে? কেন? নবদ্বীপের নগরকোটাল ওই জগাই মাধাইয়ের কাছে। জগাই মাধাই, ওরা আগে মদ খেত, এখন পরম বৈষ্ণব, প্রত্যহ হরিনাম করে, সর্বনাশ। তাহলে তাহলে চাঁদ কাজীর কাছে চলো। কাজী সাহেব, সে তো এমনই নামে পাগল, উনি আর হরিনাম বন্ধ করবেন না। বলে এই নিমায়ের ক্ষমতা আছে, সারা নবদ্বীপ তথা নদী আর লোককে মাতিয়ে তুলেছে। কেউ কি নেই যে এই হরিনাম বন্ধ করতে পারে? একজনের নাম আমার মনে পড়েছে, কে সে? সে সে মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী। আরে মহা মহা করে চলেছ, তার নামটা তো বলবে। তার নাম, তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। ওই চাপাল গোপাল বলে আমরা যাকে চিনি। ওদিকে মহাশ্মশানে রক্ত জবার সাথে রক্ত চন্দন মাখিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশার্তি হরে দেবী নারায়ণী নমোস্তু। মা মা একেবারে নেচে নেচে আয় মা কালী, একেবারে নেচে নেচে আয় মা কালী, আয় মা কালী মাগ মুন্ড মালী। তুমি মোর স্বপ্ন, তুমি সাধনা, পূর্ণ করো মাগো মনস্কামনা। আমি সদাই জপিব মাগো কালী কালী, সদাই জপিব মাগো কালী কালী। নেচে নেচে আয় মা কালী, একবার নেচে নেচে আয় মা কালী, একবার নেচে নেচে আয় মা কালী। চাপাল গোপাল কি জয় জয়! কে তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? আরে বাবা, হা আমি, আমরা আমরা ব্রাহ্মণ পণ্ডিত চাপাল, তোমার এই পূজা আর চলবে না। নিমাই পণ্ডিতের নামে এখন সবাই পাগল হয়েছে, সারা নবদ্বীপ এখনো তোলপাড় করে শুধু হরি হরি হরি। কাউকে খেতেও দেয় না, শান্তিতে শুতেও দেয় না। বলি এ কতদিন চলবে? আমরা একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে সুখ পায় তাহলে পাক না, না চলবে না। জানো আজকাল কি শুরু করেছে? কপাট দিয়ে হরিনাম শুরু করেছে।
আমাদের মনে হয় ওরা হরিনাম না করে নিশ্চয়ই কোনো অভিসন্ধি, কোনো পরামর্শ, কোনো দুষ্ট কাজে ওরা লিপ্ত হয়েছে। কি বললে? হরিনাম যখন করবে সর্বজনের জন্য করবে, কপাট দিয়ে কেন করবে? না না না, এর ব্যবস্থা আমাকে করতেই হবে। তোমাদের কোনো চিন্তা নেই, আমি সব শুনলাম, সব ব্যবস্থা আমি করব। একদিন বিপ্র নাম গোপাল চাপা, গোপাল চাপা পাষণ্ডী প্রধান, সেই দুর্মুখ বাচা, দুর্মুখ বাচা, তোমরা চলে যাও, আমি সব সব ব্যবস্থা করছি। ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাত্রে শিবাশের দ্বারে স্থান পাইয়া চাপাল চলেছে অন্ধকার রজনীতে, ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, জবার মালা কডে ধরে, জবার মালা করে ধরে, এক হাতে তার শোভে মদ্য ভাণ্ড, এক হাতে তার শোভে মদ্য ভাণ্ড, শাগ মুণ্ড অন্য করে, এক হাতে তার শোভে মদ্য ভাণ্ড, শাগ মুণ্ড অন্য করে, আজ চাপাল চলে ঘোর অন্ধকারে, আজ চাপাল চলে ঘোর অন্ধ, জবার মালা লইয়া কদে গোপাল চলে ঘোর অন্ধকারে, আজ জবার মালা লইয়া করে, হে জয় কালী জয় কালী বলে, আজ জবার মালা লইয়া কদে জয় কালী বলে, চাপাল চলে ঘোর অন্ধকারে। এই তো শিবা সঙ্গম, ব্রাহ্মণগণ তো ভুল বলেন, ওই তো দরজা বন্ধ। হরিনামই যদি করবে তাহলে দরজা বন্ধ করে কেন? দরজায় কান দিয়ে আমি একটু শুনি কি হচ্ছে। চাপাল দরজায় কান দিয়ে শুনতে লাগলো, ভিতরে মহাপ্রভুকে গিরে ভক্তগণ গান করছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামার, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামার, নামে বুক ভরে যায় অভাব মিটায় না, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামার, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকেল, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকেল, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার আবেশ লয়ে বুকে, রাধার আবেশ লয়ে বুকে,
তারা বেশ লইবু কে রাধারা বেশ লইবু কে আর নয় আর নয়। অনেকক্ষণ ধরে শুনেছি এদের কীর্তন, হরিনাম করবে করুক, কিন্তু দুদিন কার ছেলে নিমাই তাকে কৃষ্ণ বলার কি দরকার। রাধা নাকি কৃষ্ণের সাথে মিলেমিশে এই গৌর হয়ে এসেছে এদের মধ্যে, দেখাচ্ছি মজা। এই বলে শুরু করলো শিবাশের দ্বারে তান্ত্রিক উপায়ে পূজা, মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখি এই দানে রাখি এই দানে, ওং নমঃ চণ্ডিকায় নমঃ। এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা, এই ছড়িয়ে রাখলাম মদ, এই ছড়িয়ে রাখলাম সিঁদুর, দেখি কেমন করে ওরা হরিনাম করে। মদ্যভাণ্ড সিঁদুর আদি রাখি এই দ্বারে রাখি এই দ্বারে, মনের আনন্দে তিহ গেলানি গেলানি। ওদিকে সারা রাত্রি হরিনাম করে ভোরবেলায় ভক্তদের সঙ্গে প্রভাতী সুরে হরিনাম করছে, আর শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজা খোলো, আমরা নগর সংকীর্তনে বেরোব। এমন সময় শ্রীপাদ নিত্যানন্দ এসে বললেন, প্রভু আমরা যে কৃষ্ণ নামের সাথে সাথে তোমার নামও যে ভুলতে পারবো না, তার কারণ তোমাকে পেলে আমরা যে রাধা গোবিন্দকে একসঙ্গে পাবো, তাই আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ শ্রীবাস দরজা খুলতে চলেছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হে কি হে কি, আমার দরজায় মাংস, আমার দরজায় মদ, আমার দরজায় সিন্দুর, প্রভু হে আমার দরজায় জবা ফুল, প্রভু হে প্রভু হে। ওগো নদিয়াবাসী, তোমরা দেখে যাও আমি হরি নাম করি না, প্রতি রাত্রে করি আমি ভবানী পূজন, আমার মহিমা দেখো পণ্ডিত সজ্জন। সবাইকে ডেকে দেখালেন, কিন্তু মহাপ্রভুকে কিছু জানালেন না, হারিডোম ডেকে সব পরিষ্কার করালেন। ওদিকে প্রভু ডাকলেন, শ্রীবাস দয়াময় তোমার চোখে জল কেন শ্রীবাস? প্রভু মহাপ্রভুকে কি করে বলি, প্রভু তুমি তো আমার বাড়িতে কীর্তন করলে, তুমি চলে যাবে, আবার কখনো তোমায় দেখতে পাব, তাই আমার চোখে জল। শ্রীবাস তুমি আমাকে মিথ্যে কথা বললে না ঠিকই, কিন্তু প্রকৃত সত্য কথাও বললে না। তবে তবে আমি তোমাকে বলে রাখি, ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, তবে তাকেও কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই।
প্রভু চলে গেলেন। কিছুদিন বাদে দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। তিন দিন বহি সেই গোপাল চাপা, গোপাল চাপা, সর্বাঙ্গে হইল পুষ্ট, বহে রক্তধা, বহে রক্তধা। একি মা, তোর পূজা না করে আমি তো কোনোদিন জল স্পর্শ করিনি মা, তাহলে আমার সর্বাঙ্গে কেন এত জ্বালা, আমার সারা শরীর কেন এমন ভাবে কাঁপছে মা, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। একি সর্বাঙ্গ বেরিল কীটে কাটে নিরন্তর, কাটে নিরন্তর, অসহ্য বেদনায় অঙ্গে জ্বলয়ে অন্তর, জ্বলয়ে অন্তর। দেখতে 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 আমার সারা গায়ে কেমন লাল হয়ে ফুলে, সেগুলো পেকে ফেটে পচে গলে রক্ত পুঁজ হয়ে ঝরে যাচ্ছে মা, একবার দেখা দে মা, একবার দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, আর তো পারি না সহিতে যাত না মা, গো ভবতারি মা, দেখা দে, দেখা দে মা, ও গো মা, একবার দেখা দে মা, এত করে ডাকছি তবু দিবি না দেখা, তবে রে পাশানি এখনো তোর কৃপা হলো না, তাহলে তাহলে শুনে না, এই আমার শেষ ডাক, এই আমার শেষ ডাক, নমো দিব্যৈ মহাদিব্যৈ শিবায়ৈ শততং নমঃ, নমো প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণয়াসতম, রুদ্রায়ৈ নমঃ নীত্বায়ৈ বজ্রৈ ধত্রৈ নমো নমঃ, জ্যোৎস্নায়ৈ চিন্দুরূপিণ্যৈ শুখায়ৈ শততং নমঃ, কল্যাণৈ প্রণতাবিদ্ধৈ সিদ্ধৈ কুর্মে নমো নমঃ, নিরৃত্যৈ বুভ্রতলক্ষ্মৈ সর্বন্যৈতে নমো নমঃ, দুর্গাবৈ দুর্গপরাবৈ স্বারাবৈ সর্বকারিণ্যৈ ক্ষত্রৈ তথব্বৈ কৃষ্ণাবৈ দুর্মায়ৈ শততং নমঃ। গোপাল কে, আমার অন্ধকার ঘরে যেন আলোর জ্যোতিতে ভরে গেল, কে কে বাবা, আমি তোর আরাধ্যা মা ভবতারিণী, মা তুই তাহলে এসেছিস, মা তুই তাহলে এসেছিস, এমনভাবে কাতর হয়ে ডাকলে মা কি না এসে থাকতে পারে বাবা, মা গো আমি যে সারা জীবন তোর পূজার্চনা না করে জল স্পর্শ করিনি, তবে তবে কেন এত জ্বালা, কেন এত দুঃখ, এই দেখ আমার সর্বাঙ্গে যেন কি হয়েছে। গোপাল তোর সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠব্যাধি, না 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 এ হতে পারে না বাবা, তুই কোনো কাজ করতে গেলে আমার কাছে অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের বাড়িতে হরিনাম বন্ধ করতে গিয়ে তুই তো আমার অনুমতি নিসনি, আমি যেভাবে যে মতেই পুজো গ্রহণ করি না কেন, আমি তো শিব ঠাকুরের বউ, আর শিব ঠাকুর সে তো হচ্ছে পরম বৈষ্ণব, আমি তার স্ত্রী হয়ে কোনো বৈষ্ণব অপরাধ কি সহ্য করতে পারি, আমি পারবো না, আমি পারবো না গোপাল, মা মা তুই চলে যাচ্ছিস মা, যাস না মা, যাস না। আদ্যাশক্তি মহামায়া
সেও আমায় ফেলে চলে গেল। আমি যে আর নড়তে চড়তে পারছি না, সারা গায়ে পুজ রক্ত গড়িয়ে পড়ছে। নিস্তারিণী নিস্তারিণী, ওগো ওগো, তোমার এ কি হয়েছে? আমি এখন কার কাছে যাব? আমার স্বামীর গলি তো পুষ্ট হয়েছে। না বাবা, আমি বরঞ্চ বাপের বাড়ি চলে যাই। না নিস্তারি, না, তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে দেখবে? তোমাকে? ঠিক আছে, আমি তোমাকে দেখতে পারি। ক্ষুধায় এক মুঠো অন্ন, তৃষ্ণায় একটু জল, তার বিনিময়ে, হ্যাঁ, তার বিনিময়ে তোমার স্থান হবে ওই গোয়াল ঘরে। না নিস্তারিণী, বেশ তাই হবে। একদিন আমি সুস্থ ছিলাম, এই বাড়ির মালিক ছিলাম, আর এখন দুরারোগ্য ব্যাধি হয়েছে, তাই আমার জায়গা ওই গোয়াল ঘরে। ওরে মন, ওরে মন, মনরে কেউ কারণ, মনরে কেউ কারণ, ভবে এসেছি একা, যেতে হবে কেউ তো না, কেউ কারণ, কেউ কার। সংসার শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবত বিত্তোৎপাজন সত্যা তাবত নিজ পরিবারণবত্যা তদন্ত জরায়া জজ্জর দেহে বার্তা কৌপিনা পৃচ্ছতি গেহে। যতদিন তুমি বাঁচবে, যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, তখন তোমায় সবাই ভালোবাসবে, ডেকে জিজ্ঞাসা করবে। যখন তুমি পারবে না, তখন কেউ তোমায় ডেকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো, মা কি করছো? নিস্তারিণী, বড় তৃষ্ণা নিস্তারিণী, একটু জল দেবে? একটু জল, একটু জল। গভীর রাত্রে জল দিলে স্নান করতে হবে, আর এখন স্নান করলে ঠান্ডা লেগে কঠিন রোগ হতে পারে, তাই শুনেও শুনল না। ওদিকে ব্যথায় যন্ত্রণায় অসহ্য ক্ষুধায় তৃষ্ণায় গোপাল অচেতন হয়ে গেল। প্রভাতে উঠে নিস্তারিণী চলেছে, নাকে বসন চাপা দিয়া গোয়াল ঘরে প্রবেশিয়া, নাকে বসন চাপা দিয়া গোয়াল ঘরে প্রবেশিয়া, নিস্তারিণী কহে গোপালে রে, নিস্তারিণী কহে গোপালে রে, ধরো নাদিকেলের মালা
জল দিয়ে যাই এ বেলা করুণারী কেলে মালা জল দিয়ে যাই এ বেলা আর জ্বালায়ো না বাপু মোরে তুমি আর জ্বালায়ো না বাপু মোরে জল খেয়ে উদ্ধার কর মোরে উদ্ধার কর মোরে ঘরের কাজ সব আছে পরে জ্বালাবে বাপু কদিন ধরে ঘরের কাজ সব আছে পরে উদ্ধার কর মোরে ধাতুর পাত্রও জুটল না নারকেলের মালায় করে জল এনে মাটিতে রেখে দিল নারি কেলের মালাতে জল মাটিতে রাখিল নারি কেলের মালাতে জল মাটিতে রাখিল মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল তখন মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল না না হলো না হলো না 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 হলো না হলো না গোপালের জল খাওয়া হলো না হলো না এই গোপালের জল খাওয়া সব জলে পড়ে গেল এই গোপালের জল খাওয়া সব জলে পড়ে গেল এই গোপালের জল খাওয়া হলো না হলো না আরে মরে গেল নাকি নড়েও না চড়েও না এখন আমি কি করি এই গলিত কুষ্ঠ রোগীকে দাহ করতে কে নিয়ে যাবে আমি বরং রাতারাতি কালুয়া ডোমকে ডেকে আনি ডোম পাড়া হইতে দুটি ডোম ডাকিয়ানি ডোম পাড়া হইতে দুটি ডোম ডাকিয়ানি দেখো বেঁচে আছে কিনা কহে নিস্তারিণী দেখো বেঁচে আছে কিনা কহে নিস্তারিণী দেব বাপু তোদের দুই আনা দেব বাপু তোদের দুই আনা দেখো বেঁচে আছে কিনা দেব বাপু তোদের দুই আনা দেখো বেঁচে আছে নইলে গঙ্গা পাড়ে নিয়ে চলো না দেখো বেঁচে আছে কিনা গঙ্গা পাড়ে নিয়ে চলো না দেখো বেঁচে আছে কিনা দেব বাপু তোদের দুই আনা এই কালুয়া কালুয়া মা ঠাকুরান আমাদের ডাকছেন নাকি বাবা হা আমার আমার গোয়াল ঘরে একটা মরেছে একটু পরিষ্কার করে দিবি বাবা গোয়াল ঘরে কি মরেছে গরু কি বিপদ স্বামীকে কি গরু বলা যায় তোদের বাপু অত প্রয়োজন নেই চল গোয়াল ঘরে একটু পরিষ্কার করে দিবি গোয়াল ঘরে এসে গোপালকে দেখে বলছে আরে এ তো জল জ্যান্ত একটা মানুষ মা কি পচা গন্ধ সঙ্গে সঙ্গে নিস্তারিণী বলছে বাবা তোদের অনেক টাকা বকশিস দেব টাকার লোভে ডোম তখন বাঁশের দোলায় করে ডোম গোপালে রে লইয়া বাঁশের দোলায় করে ডোম গোপালে রে লইয়া মা গঙ্গার তীরে ঠুইয়া ডোমে যাই চলিয়া গঙ্গার তীরে থুইয়া ডোমে যাই চলিয়া গোপালের অচেতন দেহটিকে বাঁশের দোলায় বেঁধে নিয়ে শ্মশানে এনে চিতা সাজিয়ে দেহটিকে চিতার মধ্যে তুলে যেই না আগুন দিয়েছে সঙ্গে সঙ্গে সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠেছে আর সেই আগুনের তাপে ঝলসে যাচ্ছে গোপালের সারা দেহ সঙ্গে সঙ্গে গোপালের চেতনা ফিরে এলো চিৎকার করে বলল আমি মরি না আমি মরি এমন করে আমায় জ্বালায় পুরায় মারিস না রে মারিস না রে মরি আমি মরি না ওরে ওরে আমি মরি নাই আমি মরি নাই আরে এই যে আমাদের বাবা ঠাকুর নামা নামা তাড়াতাড়ি চিতা থেকে নামা বাবা ঠাকুর
আমাদের বড় ভুল হয়ে গেছে বাবা ঠাকুর, চ চ তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না না, আমি আর বাড়িতে ফিরে যাব না, সারা জীবন সারা জীবন ধরে সমস্ত শ্রম দিয়ে যে সংসারের সেবা করলাম সেই নিষ্ঠুর সংসার আমাকে পরিত্যাগ করল, না না না। চলে গেল কালু আদর, গোপাল পড়ে রইল গঙ্গা তীরে, একই গলিত কুষ্ঠ তাতে আবার আগুনে ঝলসে গেছে, প্রচণ্ড তৃষ্ণায় চিৎকার করছে গোপাল, একটু জল দেবে একটু জল। কত লোক, কত পণ্ডিত ব্রাহ্মণ নারী পুরুষ নির্বিশেষে গঙ্গা স্নানে চলেছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ঠিক এমন সময়ে অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ দুহাতে কৃপার ডালি নিয়ে এগিয়ে এলেন। তোরা কে নিবি রে এনেছি যে মধুর কৃষ্ণ নাম হরি নাম, এনেছি যে মধুর কৃষ্ণ নাম, নিতাই চাঁদ গঙ্গা থেকে জল এনে গোপালকে পান করিয়ে বলল, কে কে বাবা তুই? আমি আমি এক পাপি, আমায় কৃপা করে উদ্ধার কর। লোক নিস্তারিতে বেতুয়া অবতার, মুই বড় পাপি মনে কর উদ্ধার। পাপি কে পাপি? গোপাল তুই কৃষ্ণ নাম কর। চলে গেলেন নিতাই চাঁদ, গোপাল মনে মনে চিন্তা করল, পতিত পাবন যখন আমায় কৃপা করল না, এই দেহ রেখে আমি কি করি? ওই পতিত পাবনে গঙ্গায় আমি আত্মবিসর্জন দেব। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলি, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। গোপাল দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, তখন গোপাল বৈষ্ণব অপরাধে অপরাধী হলে যা যা গোপাল জানে চলে, বৈষ্ণব অপরাধে অপরাধী হলে তুমি সাক্ষাৎ ঈশ্বর নাচি, বৈষ্ণব অপরাধে অপরাধী হলে
রাজা গোপাল যারে চলে কাদার মধ্যে পড়ে গড়াগড়ি যাচ্ছেন চাপাল গোপাল। দুজনে কাশীবাসী বৈষ্ণব এসেছিলেন নবদ্বীপে, আজ গোপালকে দেখে বললেন, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, মূর্তি যদি হয় আমাদের সঙ্গে কাশীতে চলো। এই বলে তারা নৌকা ভাড়া করে তারা কাশী ধামে যা, নৌকা ভাড়া করে তারা কাশী ধামে যা, বাবা বিশ্বনাথের শরণ লইয়া মুখে নাম গা, বাবা বিশ্বনাথের শরণ লইয়া মুখে নাম গা, হে মহেশ্বর দয়া করো, বলে হে মহেশ্বর দয়া করো, তুমি করলে দয়া করতে পারো, হে মহেশ্বর কৃপা করো, তুমি করলে দয়া করতে পারো, তুমি দেব তাদের ঈশ্বর, করলে দয়া করতে পারো, হে মহেশ্বর দয়া করো। দিবারাত্রি নৌকা বে কাশীধামে পৌঁছানোর পূর্ব রাত্রে এক দৈব বাণী হল, বাবা বিশ্বনাথ রুদ্রমূর্তি ধারণ করে বলছে, চাপাল তুই ফিরে যা, এই কাশী তুই স্পর্শ করবি না, তোর এই কাশীধামে কোনো স্থান নেই, তুই বৈষ্ণব অপরাধে অপরাধী। শিবের মূর্তি দর্শন করে গোপাল কেঁদে উঠল, বাবা তুমি না আশুতোষ, কৃপা করো বাবা কৃপা করো। প্রভু মীশম নিশম শেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম রণ নির্জিত দুর্জয দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্প। আমি তোর প্রতি প্রসন্ন, কিন্তু তোকে কৃপা করতে পাব না, আমি তোকে উপদেশ দিলাম তুই শ্রীবাসের চরণে শরণাগতি নে। কেঁদে উঠলেন চাপা, এবার হলো তার চৈতন্যদয়, এতদিনে হলো তার প্রথম অনুশোচনা, এতদিনে আমি বুঝলাম বৈষ্ণব কৃপা না পেলে বৈষ্ণব অপরাধে মুক্তি হয় না, তাই শাস্ত্রে ঠিক বলেছে, সর্বসদ্গুণ হয় বৈষ্ণব শরীরে, বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকলি সঞ্চারে, সকলি সঞ্চারে। না না না, আর আমি ভুল করব না, এবার গিয়ে আমি গৌরাঙ্গের পায়ে ধরব, এবার গিয়ে আমি শ্রীবাসের পায়ে ধরব। তাই কাঁদতে কাঁদতে চলেছে নবদ্বীপের পথে, আর নিজের মনকে বলছে, ওরে মন সুরধনি তীরে ওকে হরি বলে নেচে যা, ওরে যাই রে কাঁচা সোনার বরণ, ওরে যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মা
হরি বলে নেচে যা ওকে বিশ্বরূপে কহে ফুকাডি তাজে চিনি চিনি মনে কদি কাঙালে বিশ্বরূপে কহে ফুকাডি তারে চিনি চিনি মনে কদি গৌর বরণ দেখে চিনতে নাডি তা গৌর বরণ বরণ দেখে চিনতে নাডি স্বভাবে পাই পরিচয় সুরধনি তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধনি তীরে ওকে কিন্তু নবদ্বীপে এসে হে কি দেখলো নবদ্বীপে বিক্ষে বিক্ষে পাখির কূজন শোনা যায় না শোনা যায় না পুষ্পে পুষ্পে ভ্রমর গুঞ্জন শোনা যায় না শোনা যায় না ভক্তের কণ্ঠে আর হরিনাম শোনা যায় না শোনা যায় না কি হলো সোনার নদিয়া সোনার নদিয়া ও গো নবদ্বীপের এ কি হয়েছে গো এ কি হয়েছে তোমাদের তোমাদের সকলের চোখে জল কেন 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 নদিয়ার এমন করুণ দশা তুমি জানো না এই নবদ্বীপে আমাদের সকলের প্রাণ এই সোনার নদিয়ার সোনার নিমা নদিয়া ছেড়ে চলে গেছে প্রভু তুমি কি করলে দয়াময় যেদিন আমি নিজের ভুল বুঝে তোমার চরণে শরণাগতি নিতে এলাম সেদিন তুমি আমাকেও ছেড়ে চলে গেলে নদিয়া ছেড়ে তুমি সন্ন্যাসী হয়ে গেলে প্রভু কুপুত্র যদ্যপি হয় কুপিতা মাতা তো কভু নয় দেখি দেখি আর কত কাঁদাও আর কত কষ্ট দাও আমি তোমায় ছাড়ব না যা করো গৌরাঙ্গ হরি আমি তোমায় ছাড়ব না এদিকে দিন যায় মাস যায় কিছুদিন বাদে কয়েক মাস বাদে সারা নবদ্বীপে আবার সারা পড়ে গেল সন্ন্যাসী হয়ে প্রভু কুলিয়াতে এসেছে কুলিয়ায় মহাপ্রভু এসেছে প্রভু এসেছে প্রভু কুলিয়াতে এসেছে তাহলে তো আমায় যেতে হয় সন্ন্যাসী হইয়া প্রভু নীলা চলে গেলা সন্ন্যাসী হইয়া প্রভু নীলা চলে গেলা তথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা তথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা তবে সেই পাপী প্রভুর লইলা শরণ তবে সেই পাপী প্রভুর লইল শরণ হিতোপদেশ কইল প্রভু হইয়া সকরুণ হিতোপদেশ হইল প্রভু কইয়া সকরুণ ওগো ওগো আমায় একটু নিয়ে যাবে তোমরা না 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 তুমি চলতে পারো না তোমায় নিয়ে কোথায় যাব সবাই চলে গেল গোপাল দেখছে একটা অন্ধ চলেছে আর একটা
খোড়া সেও চলেছে, সেই অন্ধের কাঁধের ওপরে খোড়া বসে রয়েছে, তারাও চলেছে সেই কুলিয়া গ্রামের উদ্দেশ্যে। ওগো তোমরা তোমরা মহাপ্রভুকে দেখতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু নিয়ে যাবে? তুমি কে? তুমি? আমি আমায় দেখে চিনতে পারছো না? আমায় আমি আমি চাপাল গোপাল। চাপাল গোপাল? তোমরা তোমরা কারা? আমরা? আমি তর্কালঙ্কার। আমি বলেছিলাম না, আমি নিজের চোখে দেখেছি ওদের মদ্য মাংস নিয়ে খেলা। আর তুমি তুমি এই যে খঞ্চ, তুমি কে? আমি আমি তর্ক চূড়ামণি। আমি যে বলেছিলাম তারা এইভাবে মদ খেয়ে উদ্দণ্ডভাবে নৃত্য করে, তাই আজ আমি বৈষ্ণব অপরাধে, নামের অপরাধে খোড়া হয়ে গেছি, আর উনি হয়েছে অন্ধ। চলো আমরা সবাই যাই মহাপ্রভুর কাছে, যদি প্রভু কৃপা করে। গোপাল গড়াতে গড়াতে চলেছে, পথের কাঁটায় তার অঙ্গ ছিঁড়ে যাচ্ছে, তবু তার চলার বিরাম নেই, শুধু কেঁদে কেঁদে বলছে, আমায় পার করে দাও পারে মাঝি, এই ভবন নদী আমায় পার করে দাও, এই ভবন অতি দিন ভিখারি নাই যে আমার পাদের কোজে গো, ওটাই ডাকি তোমায় নীর বোধি, ডাকি তোমায় নীর বোধি, কৃপা হয় যদি আমায় পার করে দাও, এই ভবন নদী ঝড় তুফানে ভয় কি গোতা গৌর হরি কান্দা দি গজা, ভয় কি গোতার পারি দেওয়ার, ভয় কি রে তার পারি দেওয়ার, যে জন গৌর চরণ সার করেছে, যে জন গৌর চরণ সার করেছে, দুটি নয়ন জলে বুক ভাসায়ে, গৌর চরণ সার করেছে, দুটি নয়ন জলে বুক ভাসায়ে, চরণ সার করেছে, ভয় কি গোতার পারি দেওয়ার, ভয় কি গোতার পারি দেওয়ার, অপার জলধি এই ভবন নদী আমায় পার করে দাও, এই ভবন নদী আমায় পার করে দাও, এই ভবন। কুলিয়া গ্রামে আজ মেলা বসে গেছে প্রভুকে দেখবার জন্য, কোটি নক্ষত্র পরিবেষ্টিত চন্দ্রের মতো ভক্তদের মধ্যমণি হয়ে প্রভু বসে আছে। গোপাল অতি কষ্টে প্রভুর চরণে এসে আছার খেয়ে পড়ল, দয়াময় কৃপা করো, উদ্ধার করো, দয়াময় উদ্ধার করো। কে তোমরা? আমরা আমরা তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, আর আমি আমি চাপাল গোপাল। তর্ক চূড়ামণি, তুমি তুমি বলেছিলে না, হা হা, আমরা নাকি মদ্য মাংস সেবা করে কৃষ্ণ নাম করি, তুমি তো নামের কাছে অপরাধ করেছো, তাই তোমায় ক্ষমা করলাম।
তর্ক চূড়ামণি, তুমি বলেছিলে আমরা উদ্দণ্ড নৃত্য করি, তুমিও নাম অপরাধ করেছ, তাই তোমাকেও কৃপা করলাম। দয়াময়, আমাকে কৃপা করো দয়াময়। কে তুমি? আমি 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 চাপাল গোপাল। গোপাল, তুমি তো নামের কাছে অপরাধ করনি, তুমি অপরাধ করেছ বৈষ্ণবের চরণে। যাও, শ্রীবাসের চরণে শরণ নাও। গোপাল গড়াতে গড়াতে শ্রীবাসের চরণে গিয়ে পড়েছে। শিবাস পণ্ডিত স্থানে করেছ অপরাধ, করেছ অপরাধ, তাহা যাও তিনি যদি করেন প্রসাদ, করেন প্রসাদ। পণ্ডিত, আমায় কৃপা করো পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত মৃদু হেসে বললেন, গোপাল, আমি তোমায় সেই দিন ক্ষমা করে দিয়েছি, যাও প্রভুর চরণে শরণাগতি নাও। প্রভু, এই দেখো একটি সত্য পুষ্পটিত ফুল, আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিলাম। প্রভু বললেন, আমার ভক্ত যাকে কৃপা করে আমি তাকে কৃপা না করে পারি? হায় গোপাল, হায়। আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, মুখে গৌর হরি হরি বলে, আয় রে গোপাল, আয় রে কোলে, মুখে গৌর হরি হরি বলে, মুখে হরে পায়। তার কুষ্ঠ ব্যাধি দূরীভূত হলো, অন্তরে আনন্দে ভরে গেল। চেয়ে দেখো, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, প্রভুর কৃপায় আমি আজ সুস্থ। প্রভু বললেন, শোনো গোপাল, যে মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন, বৈষ্ণব বন্দন। চাপাল গোপাল আর নাম থাকবে না, আজ আমি তোমার নতুন নাম দিলাম, দৈবকীনন্দন দাস। এই দৈবকীনন্দন দাস রূপে নিত্যানন্দ পার্ষদ হয়ে তুমি বৈষ্ণব বন্দনা রচনা করো। সেই থেকে গোপাল আরম্ভ করলেন বৈষ্ণব বন্দনা, পারিষদ বন্দনা। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, আমি প্রথমে বন্দনা করি সবার চরণ, আমি প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, আমি ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ, আমি ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, আমি সবার চরণবন্দী হইয়া অনুরক্ত, আমি সবার চরণবন্দী হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দৈবকী নন্দন দাস এই মাত্র রয়, অরে দৈবকী নন্দন দাস এই মাত্র রয়, আমায় এই কৃপা করো হে, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি এই গৌর গোবিন্দ গুণ, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ গুণ, এই বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ গুণ, এই কৃপা করো হে। ঠিক এমন সময় এসে দাঁড়ালেন নিস্তারিণী। আমায় কৃপা করো না নিস্তারিণী, তোমার কোনো ক্ষমা নেই। প্রভু এসে গোপালকে বললেন, গোপাল, সার্থকর নিস্তারিণী নাম, ও যদি তোমায় সংসার থেকে চরম নিস্তার না দিত
তাহলে কি তুমি আজ বৈষ্ণব কৃপা পেতে? গোপাল বলে উঠল, হ্যাঁ প্রভু, তুমি ঠিকই বলেছো প্রভু। শোনো নিস্তার, আজ থেকে তোমার একমাত্র কাজ হবে পতি সেবা করা। গোপাল, তুমি তো বৈষ্ণব বন্দনা করলে, কই এবার আমার বন্দনা করো। চাপাল গোপাল এবার প্রভুর বন্দনা শুরু করলেন নিস্তারিণীকে পাশ লয়ে দৈবকী নন্দন দাস রূপে। নহি নহি রে গৌরাঙ্গ বিনু, নহি নহি রে গৌরাঙ্গ বিনু, দয়াল ঠাকুর নহিয়া, দয়াল ঠাকুর নহিয়া, কৃপাময় গুণ নিধি সর্বমন কার্য সিদ্ধি, কৃপাময় গুণ নিধি সর্বগুণ কার্য সিদ্ধি, পূর্ণ 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 অবতার, পূর্ণ 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 অবতার, এমন অবতার আর হবে না ভাই, এমন অবতার আর হবে না। চাপাল গোপাল কেঁদে বলে, অবতার আর হবে না ভাই, চাপাল গোপাল কেঁদে বলে, অবতার আর হবে না ভাই। রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে, রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে, অসুরেরে করিলা সংহার, অসুরেরে করিলা সংহার, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো নামা দিলা, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো নামা দিলা, শুদ্ধি করিলা সবার, চিত্ত শুদ্ধি করিলা সবার, আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম, চাপাল গোপাল কেঁদে বলে ওই চরণে শরণ নিলাম, চাপাল গোপাল কেঁদে বলে তুমি আদে যেন ভুলায়ো না, চাপাল গোপাল কেঁদে বলে আমি ওই চরণে শরণ নিলাম, এহেন মহিমা তার পাষাণ হৃদয় জাল, এহেন মহিমা তার পাষাণ হৃদয় জাল, সেও হলো ননির শস, সেও হলো ননির শস, দৈব কি নন্দনে ভনে হেন প্রভু যে না মানে, দৈব কি নন্দনে ভনে হেন প্রভু যে না মানে, দৈব কি নন্দনে ভনে হেন প্রভু যে না মানে, দৈব কি নন্দনে ভনে হেন প্রভু যে না মানে, সে ভাঙিয়া গড়িয়া ছুত, সে ভাঙিয়া গড়িয়া ছুত, তাই সবাই ভজ গৌর ভজ, তাই সবাই ভজ গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর, চাপাল গোপাল মহাপ্রভুর চরণ ধরে কাঁদতে লাগলেন। প্রভু বললেন, গোপাল তোকে কি আমি কৃপা না করে পারি? আয় গোপাল আমার কাছে আয়। চাপাল গোপালে প্রভু আলিঙ্গন দিলা, চাপাল গোপালে প্রভু আলিঙ্গন দিলা, তখন কুষ্ঠমুক্ত হয়ে গোপাল উঠি দাঁড়াইলা, তখন কুষ্ঠমুক্ত হয়ে গোপাল উঠে দাঁড়াইলা, হলো অপরাধে ভঞ্জ, হলো অপরাধে ভঞ্জ, হলো অপরাধে ভঞ্জ, হলো অপরাধে ভঞ্জ, হলো লীলা গানে সমাপন অপরাধ ভঞ্জ, হলো লীলা গানে সমাপন একবার হরি বলো সর্বজন, লীলা গানে সমাপন একবার হরি বলো সর্বজন, হলো লীলা গানে সমাপন একবার হরি বলো সর্বজন, লীলা গানে সমাপন একবার হরি বলো সর্বজন, লীলা গানে সমাপন অপরাধ ভঞ্জ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল,
হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।